আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি নবীনচন্দ্র দাসের একদম আদি বাড়িতে। সবচাইতে মজার কথা হচ্ছে এখানে যে কত রহস্য, কত ইতিহাস, কত কিছু লুকিয়ে আছে। রসগোল্লা যা কিনা কলকাতার গর্ব, বাঙালির গর্ব। তো সেই বিষয়ে আজকে আমরা একটু কথা বলে নেব। আমরা একদম শুরু করব, একদম প্রথম থেকে শুরু করব এবং গল্পটা শুরু করব। এবং আমরা সেজন্য চলে আসছি সঞ্জয় দার কাছে, যিনি ফিফথ জেনারেশনের যিনি, তার কাছে চলে আসবো। আচ্ছা দাদা, আমরা প্রথম থেকে গল্পটা শুনবো এবং আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলবেন যে কীভাবে শুরু হয়েছে। শুনেছিলাম, যেটা আমি গত দিন এসে যেটা শুনেছিলাম, যে উল্টো দিকে দোকান ছিল যেখানে উনি চাকরি করতেন, তো সেখান থেকে গল্পটা। সেইখান থেকে ওটা কালী ইন্দ্রের দোকান ছিল, পরে আমার ঠাকুমার বাপের বাড়ি ওটা হয়েছে, সেটা অনেক পরের কথা। তো ওখানে কাজ করে কোনো রকম অসুবিধে হওয়াতে উনি তখন ঠিকই করেন নিজে থেকে একটা শুরু করবেন কিছু, সেই ভাবনা নিয়ে। কী ধরনের অসুবিধে? কিছু হয়তো সমস্যা হয়েছিল তখনকার দিনে, ওনার সঙ্গে হয়তো সেভাবে মনে মনে হয়নি বা ওনার উপযুক্ত মনে হয়নি ব্যাপারটা। তারপর উনি শুরু করেন প্রথম জোড়াসাঁকো, জোড়াসাঁকো থেকে আবার এখানে চলে আসেন বাগবাজারে। তখন এইটা একদম পুরো খালি মাঠ ছিল এই জায়গাটাতে, এখানে ঘোড়া রাস্তা বলছিল, তার সামনেই ওনার জায়গা, একটা ছোট জায়গা নিয়ে শুরু হয়। এবং এখানেই 1868 সালে রসগোল্লার উৎপত্তি বা আবিষ্কার বলতে পারি, কারণ রসের মিষ্টি থাকলেও রসগোল্লা বলে জিনিস কিছু ছিল না সত্যিকারের। আর স্পেশালি এই যে এই নরম যে ব্যাপারটা, যে স্পঞ্জিনেস যে ব্যাপারটা, এবং রসটা যে হালকা রসে ফেলে করা, এটার একটা টেকনিকটাই আলাদা এবং এটা সবাইকার সঙ্গে মেলে না। এই জিনিসটাই নবীনচন্দ্র দাসে শুরু করে রসগোল্লা। তখন দোকান ছিল ছোট দোকান শুনেছিলাম, তো এখন বড় বাড়ি। তো সেই বাড়িটা নিয়েও একটু শুনতে চাইবে, কবে বাড়ি হলো এত দারুণ একটা সুন্দর তিনতলা বোধ হয় না বাড়ি? বাড়ির বয়স প্রায় 90 বছরের মতো হয়ে গেছে, বাড়িটা অনেক পরে হয়েছে। দোকান তো হয়েছিল 1864 সালে, দোকানটা নবীনচন্দ্র দাস বহু 10 বছর ছিল। পরে ওনার নাতিরা দেখতেন, তার মধ্যে থেকেই কৃষ্ণচন্দ্র দাস, মানে যাকে কেসি দাস নামেও সবাই চিনি, তার কনিষ্ঠ পুত্র শারদাচরণ দাসকে নিয়ে তিনি দোকান শুরু করেন আবার জোড়াসাঁকোয়ে, সেটা কেসি দাসের নামে। বন্ধ হয়ে যাওয়াটা বন্ধ হয়েছে বহুকাল পরে, যখন ছানা কন্ট্রোল অর্ডারটা আসে 1965-64 শেষের দিকে, 65 এরকম সময়ে, সেই সময় দোকানটা বন্ধ হয়। তার আগে অব্দি নবীনচন্দ্র দাস নামে ছিল, আর জোড়াসাঁকোয়ে তার আগে খুলেছিলেন। তারপর তো 1935 সালে এসপ্ল্যানেডে, ওটা আমার ঠাকুরদাদারই করা। তখন দেখতে পাচ্ছি ফ্যানটা অব্দি, তখনকার দিনের সেই যে ফ্যানটা, দুপাখার দারুণ সেই প্যান্টটা, মানে পুরো বাড়িতে এসে মনে হচ্ছে মানে রসগোল্লার সঙ্গে সঙ্গে আমরা এগুলোকেও পেয়ে যাচ্ছি। এবং পুরনো কলকাতার যে রস, রসগোল্লার রসের সঙ্গে পুরনো কলকাতার রসটাকেও আমরা আস্বাদন করছি। এখানে দেখতে পাচ্ছি, প্রথমেই চলে যাব ঘড়ি, কারণ ঘড়ি এমন একটা জিনিস যেটা সম্প্রতি মুহূর্ত সময়কে কাউন্ট করছে, মানুষের জীবন, মানুষের কাজ, মানুষের সব। অনেকগুলো ঘড়ি আছে এই জায়গায়, ঘরে আছে। হ্যাঁ, এই ঘড়িটা, এই ঘড়িটার বয়স কত মোটামুটি? এক্সাক্ট বলা শক্ত। হ্যাঁ, কারণ এগুলো এতকাল আগের কালেকশন। হ্যাঁ, মোটামুটি কত, মানে আমার ঠাকুরদাদার আগেই কালেকশন হয়েছে এগুলোর থেকে, কোনোটা উনি আবার করেছেন। এদের মধ্যে আমার এই ঠাকুরদাদা শারদাচরণ দাস, আমাদের যা কিছু হয়েছে, মানে আজকে যে মিষ্টান্ন জগতে যে একটা নতুন করে চিন্তাভাবনা করা, সম্পূর্ণ ব্যাপারটাই কিন্তু
সারদাচরণ দাসের, এবং উনি মেকানাইজেশন বলুন মডার্নাইজেশন বলুন সব দিক থেকে চেষ্টা করেছেন সায়েন্টিফিক ওয়েতে, এবং উনি বিদেশেও গেছেন, বিদেশেও গিয়ে উনি নানা রকম চকলেট ফ্যাক্টরি ভিজিট করেছেন, নানান জায়গায় ঘুরেছেন, এবং একসময় এক্সপোর্টের ব্যবসাও শুরু হয়েছিল, তারপরে ওই ছানা কন্ট্রোল অর্ডারের সময় থেকে ওটা বন্ধ হয়ে যায়। আর আমার ঠাকুমা অন্নপূর্ণা দাস, তার পাশে আরেকজন হচ্ছেন আমার বাবা নরেন্দ্রনাথ দাস, আর এদিকে আছেন আমার কাকা ধীরেন্দ্রনাথ দাস। এরা কেউই আজকে নেই, আর নবীন দাসের ছবি তো এখানে রয়েছে। এইখানে কৃষ্ণচন্দ্র দাসের দুই ছেলে আরো আছেন, অম্বিকাচরণ দাস, তারিণী দুজন। উনি হচ্ছেন চশমা যিনি পড়ে আছেন, তার নাম তারিণী চরণ দাস। আর পাশে যিনি, পাশে আমার বাবা নরেন্দ্রনাথ দাস। আচ্ছা আচ্ছা, কৃষ্ণচন্দ্র দাস যাকে কেসি দাস বলে চেনেন আপনারা, আর তার পাশেই হচ্ছেন নবীন দাসের স্ত্রী ক্ষীরোদমণি দেবী, উনি হচ্ছেন ভোলা ময়রার নাতনি। মানে পুরোটাই মিষ্টি সঙ্গে জড়িয়ে একদম জড়িয়ে জায়গা জড়িয়ে রয়েছে। তো ওনারও একটা বিশাল অবদান রয়েছে নিঃসন্দেহে। এবং প্রথম যে এই ক্যান্ড, কোন ক্যান্ড ফুড আইটেম উনি প্রথম ভারতবর্ষে করেন সেটাই রসগোল্লা। মানে ওনার ছেলেকে নিয়ে, ছোটো ছেলে সারদাচরণ দাসকে সঙ্গে নিয়ে করেন, এবং সেটা তো প্রথম দিকের তিরিশের দশকে। ওই সময় তখন ওই কনসেপ্টটা ছিলই না যে কোনো ভারতীয় মানে খাবার যে কৌটো বন্দী হয়ে বিদেশে যাত্রা করবে, এটা তো কেসি দাসের একটা বিশাল অবদান। এছাড়াও উনি অনেক নানা রকমভাবে যুক্ত ছিলেন, যেরকম মিনের কাজ করার ব্যাপারে ওনার ছিল খুবই এটা কঠিন লড়াই, কারণ ওনার বয়স তখন খুবই কম, সেই অবস্থায় দাঁড় করানো, দোকানটাই শুরু করেন উনি প্রথম যখন জোড়ার সঙ্গে, তখন 18 বছর বয়স প্রায়। যেটুকু ওনার মার থেকে সাহায্য পেয়েছিলেন, কারণ উনি জন্মের আগে ওনার পিতা গত হয়েছিলেন কিছুকাল আগে, কাজে ওনার ছোটোবেলাটাই সম্পূর্ণ নানান দিক থেকে। আর মনে হয় পাভেল ভালো করে গল্পটা আপনাদের কালকে আরও দেখিয়ে দেবে, অনেক তথ্যই পেয়ে যাবেন সেখান থেকে, সেটা থেকেও বুঝতে পারবেন যে কতটা স্ট্রাগল করতে হয়েছে সেই সময় ওনাকে।